আসতে বসেছে শনি বারে সাত সমুদ্র তেরো নদীর পারে উচ্ছে বেগুন পটল মূল্য বেতের বোনা ধামা গুলো সর্ষে ছোলা ময়দা আটা শীতের ব্যাপার নকশা কাঠ ছাঁচড়ি করা বেড়ি হাতা শহর থেকে সস্তা চাতা হ্যালো বন্ধুরা হিউস্টন থেকে বলছি সিম্পলি আবন্তিকার নতুন একটি ফ্লগে তোমাদের স্বাগত জানাই আজকে আমরা আমেরিকার হাটের উদ্দেশ্যে রওনা হয়েছি আমেরিকার হাট এতদিন ধরে গল্প শুনে এসেছে পশ্চিমবঙ্গে গ্রাম বাংলার হাট আর আজকে এসেছে আমেরিকার হাট আমেরিকার হাট কেমন সেখানকার মানুষজন কেমন কি কি বিক্রি হয় সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আমেরিকাতে প্রায় আট হাজার খানা ফার্মার্স মার্কেট আছে তবে সব থেকে বেশি ফার্মার্স মার্কেট আছে ক্যালিফোর্নিয়াতে এই ফার্মার্স মার্কেট হলো একটি নন প্রফিট স্যাটারডে মার্কেট যেটি খোলা থেকে প্রত্যেক শনিবার সকাল নটা থেকে একটা পর্যন্ত আমাদের ইন্ডিয়াতে যেরকম চাষি ভাইরা প্রত্যেক শুক্র কিংবা শনিবার দিনকে সকালবেলা হাট বসায় এখানেও সেরকম আমেরিকার বুকে আজকে আমরা চলে এসেছি হাটে এখানেতে এই সমস্ত এরা যারা আছে সব চাষি ভাইরা এসেছে তারা প্রত্যেক শনিবার এখানেতে নটা থেকে একটা পর্যন্ত এই হাটটা বসে এই হাটটা আমাদের যে অ্যাপার্টমেন্ট তাই থেকে আড়াই কিলোমিটার মতো দূরে আর এখানেতে সমস্ত কিছু পাওয়া যায় মানে সবজি থেকে আরম্ভ করে হাতা থেকে আরম্ভ করে সমস্ত কিছু এখানে পাওয়া যায় আজকে আমি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব এখানে কি কি পাওয়া যায় কেমন আমাদের এক্সপিরিয়েন্স সমস্তটাই চলো পুরো ভিডিওটা আমার সাথে দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক করো আমার চ্যানেলের নতুন বন্ধুদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করো চলো দেখা যায় আমেরিকার হাটে বাজারে প্রথমেই আমরা চলে এসেছি মহিলাদের পছন্দের জায়গা মানে ব্যাগের দোকান এখানে লার্জ সাইজের ব্যাগগুলো পাওয়া যাচ্ছে টোয়েন্টি ফাইভ ডলার করে মানে প্রায় ধরো এই একুশশো টাকার মতো আর স্মল সাইজের ব্যাগগুলো হলো পনেরো ডলার করে মানে এই ধরো এগারোশো বারোশো টাকার মতো এরপরেই চলে এসেছি সবজির দোকানে এখানেতে সমস্ত সবজি কিন্তু বেশ ফ্রেশ থাকে আর এরপরেতে এটা চলে এসেছি একটি স্ন্যাক্সের দোকানেতে এই দেখো এখানেতে বিভিন্ন টাইপের পরাঠা আছে এই যে এখানেতে তান্দুরি নান এটি একটি ইন্ডিয়ান স্টোর এখানেতে তান্দুরি নান আছে স্যামো সামোসা আছে এখানেতে প্রত্যেকটা স্টোরেই কিন্তু নিজস্ব ডাস্টবিন আছে এখানকার প্রত্যেকটা বাচ্চাকেই ছোট থেকে শেখানো হয় ডাস্টবিনের ব্যবস্থা তাই কোথাও একটু কোথাও নোংরা পর্যন্ত নেই এরপরেই আমরা চলে এসেছি একটি কাঠের দোকানে এইগুলো দেখো কি সুন্দর সব কাঠের টেবিল এইখানেতে কাঠের গুঁড়ি দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা হয়েছে এই দেখো এইখানেতে ছোট ছোট কাঠের টুকরোকে অ্যাড করে করে বিভিন্ন লেটার এই একটা ছোট বাড়ি মানে আমেরিকান বাড়ি এইগুলো শো পিস হিসেবেতে রাখা যেতে পারে আর এইগুলো হচ্ছে একটু বড় সাইজের লেটার এই লেটারগুলো কিন্তু বেশ ভালো লাগছে এগুলো সবই কাঠের ছোটো ছোটো টুকরো দিয়ে তৈরি আর এই টেবিলগুলো তো আছেই এখানেতে প্রাইস কিন্তু অন্যান্য জায়গার তুলনাতে একটু কম কারণ এখানেতে কিন্তু এটি একটি নন প্রফিট মার্কেট এবার চলো ঘুরে আসি অন্য একটি স্টোর থেকে এইখানেতে আশপাশেতে কিন্তু প্রচুর দোকান রয়েছে আর এখানেতে মানুষ কিন্তু বেশ কেনাকাটাও করছেন হাসি মুখে কারণ এখানেতে প্রাইসটা কিন্তু বেশ রিজনেবল আর এখানে তো ছোটোখাটো খাওয়া দাওয়ার দোকান তো আছেই তবে যেটা বলার সেটা হচ্ছে এখানে কিন্তু কোনো ট্রানজাকশানই ক্রেডিট কার্ডে হয় না আমেরিকা তোমরা যেখানেই যাও ক্রেডিট কার্ড বা কার্ডের কিন্তু সব জায়গাতে প্রচণ্ড পরিমাণে ব্যবহার হয় কিন্তু এই ফার্মার্স মার্কেটে কিন্তু অনলি ক্যাশ ট্রানজাকশন হয় এখানে দেখো বিভিন্ন গাছও বিক্রি হচ্ছে বিভিন্ন গাছের নামও লেখা রয়েছে কী কী গাছ সবগুলোই কিন্তু একদম বেশ ফ্রেশ সমস্ত কিছুই আর আমেরিকান কুইজিন কিছু ফুডস আইটেম এই দেখো এখানেতেও রাখা রয়েছে বিভিন্ন আইটেম এখানে কিন্তু প্রচুর গাছের দোকান দেখতে পাচ্ছি আর সবকটার প্রাইসই বেশ রিজনেবল এরপরে চলে এসেছি কুশানের দোকানেতে তারপরে রয়েছে সাজুগুজু মানে হচ্ছে চেন কানের দুল ইয়ার রিংস এই দোকান এগুলো হচ্ছে কুড়ি ডলার এর আসছি আমরা আবার একটি সবজির দোকানে চলে এসেছি এখানে যত বেলা বাড়ে তত কিন্তু সবজি সমস্ত কিছুরই দাম কমতে শুরু করে এখানকার টাইমিং হলো নটা থেকে একটা দেখো এখানেতে বোর্ডেতে প্রাইসও লেখা রয়েছে আর সামনেই কিন্তু প্রত্যেকটা দোকানের সাথেই কিন্তু ডাস্টবিন রয়েছে এছাড়া এই ফার্মার্স মার্কেটে হেল্প ডেস্কও আছে কারোর কোনো প্রয়োজন হলে সেই হেল্প ডেস্ককে কন্টাক্ট করতে পারে আর এখানে কিন্তু এখানকার যে লোকাল পুলিশ তাদেরকে এখানেতে শেরিফ বলা হয় তারাও কিন্তু পোস্টেড আছেন এই ফার্মার্স মার্কেটে এই ফার্মার্স মার্কেটটা একটি নন প্রফিট স্যাটারডে মার্কেট এবং এখানেতে কিন্তু সবাই যে সমস্ত দোকান যারা দিয়েছেন তারা কিন্তু সবাই ফার্মার্স এবং তারা তাদের পরিচয়পত্র কিন্তু প্রত্যেকটা দোকানের সাথেই কিন্তু লাগানো রয়েছে পরিচয়পত্র বলতে তাদের নাম কি তাদের ফার্ম কোথায় আছে তারা কোথা থেকে আসছেন সমস্তগুলোই কিন্তু ডিটেলে লেখা আছে এর ফলে আমরা যারা ক্রেতা আছি তাদের কিন্তু একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হয় এই দেখো এখানেতে আছে বিভিন্ন টাইপের জিনিস মানে এখানে কিন্তু সমস্ত কিছু পাওয়া যায় তবে এখানকার আমেরিকান কুইজিন কিন্তু এখানেতে বেশ ফেমাস মানে এই ফার্মার্স মার্কেট থেকে কেন কারণ একদম অথেন্টিক ফুডগুলো পাওয়া যায় আর এই হচ্ছে ফার্মার্স মার্কেট আজকে কিন্তু বেশ অনেক মানুষজনই এসেছে আমেরিকায় আসার পর তো আমরা মানুষজন প্রায় চোখেই দেখি না কারণ এখানকার রাস্তাঘাট একদম ফাঁকা পার্কেও সেরকম লোকজন থাকে না এই প্রথম বোধায় আমরা এত মানুষকে একসাথে দেখলাম তা হলো এই ফার্মার্স মার্কেটে এবার চলে এসেছি আরেকটি ইন্ডিয়ান স্টোরে এই দেখো এখানেতে সামোসা পাওয়া যাচ্ছে বিফ সামোসা তার সাথে রয়েছে হানি চাটনি এইগুলো আছে এটা একটি ইন্ডিয়ান স্টোর এর পাশেই রয়েছে একটি সবজির দোকান আমাদের আসতে একটু বেলা হয়ে গেছে তাই এখন অনেক দোকানেরই স্টক শেষ হয়ে গেছে যে যেরাম যতটা পরিমাণ পাচ্ছে নিয়ে নিচ্ছে এইগুলো এক একটা সবজির শাকের বান্ডিল করে করে রাখা রয়েছে আর এগুলো সবগুলোই কিন্তু বেশ ফ্রেশ একদম মনে হচ্ছে যেন সদ্যই ক্ষেত থেকে তুলে আনা এখানে আসার পর এই হাটে আসা কিন্তু আমার কাছে বেশ একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স হলো এখানকার যে টেন্টগুলো তৈরি হয় সেই টেন্টগুলো কিন্তু কোনোটাই পার্মানেন্ট নয় সেগুলো পরবর্তীকালে বিভিন্ন কাজে ব্যবহার হয় এইগুলো হচ্ছে লাইটের দোকান দেখো লাইটগুলো কিন্তু বেশ অন্য ধরনের এইগুলো হচ্ছে সবকটাই লাইটের দোকান এরপরে চলে এসেছি ডিমের দোকানে এই ডিমের দোকানে আবার বিভিন্ন ধরনের ডিম পাওয়া যায় এবং সবকটার সামনেই নাম লেখা রয়েছে কোনটা কিসের ডিম ডিমের দোকান থেকে বেরিয়েই এবার আমরা চলেছি কফি এই সাইডে আর এই ধারেতে বিভিন্ন মানুষজন আছে উফ অবশেষে কিছু মানুষ দেখতে পেলান কারণ এতদিন তো সেইভাবে মানুষই দেখতে পাচ্ছে না ইন্ডিয়ান থেকে আসার পরে इखाने ते मानुषरा डॉगिनियो ही हाथे चलेशे चेन इर पढ़े ते चलेशे ची पाजल बॉक्सर दुकाने आई देखो I designed, you know, এরপরে আবারও চলে এসেছি একটি গাছের দোকানে দেখো এখানে কিন্তু প্রচুর গাছের দোকান আছে এরপরেতে এই যে এই সমস্ত জায়গাটাই পুরোটাই হচ্ছে প্রায় গাছের দোকান এরপরে একটার পর একটা গাছের দোকান পেরোনোর পরেতে এখন আমরা চলে আসছি পরবর্তী কি দোকান আছে চলো দেখে নেওয়া যাক এরপরেতে চলে এসেছি স্মুদির দোকানে দেখো এগুলো সবই বেকারি আইটেম এটার এক একটা টেস্টও এক এক রকমের এবং প্রাইসও কিন্তু বেশ রিজনেবল এরপরে আমরা চলে এসেছি সেটা হচ্ছে মহিলাদের পছন্দের জায়গা সেটা হচ্ছে ড্রেসের দোকান এই দেখো এখানে কিন্তু বেশ ফ্যাশনেবেল বেশ রিজনেবল প্রাইসের ড্রেস এখানেতে পাওয়া যায় এখানে হ্যাটও পাওয়া যায় এছাড়া এই ড্রেসগুলোর প্রাইসও কিন্তু বেশ কম এখান থেকে কিন্তু অনেকেই কিন্তু এখান থেকে দেখলাম ড্রেস পারচেস করছেন কারণ এখানে একদম ঘরোয়া মহিলারাই এখানেতে ড্রেস তৈরি করছেন এর চলে এসেছি এইদিকে অনেক দোকান আছে আশপাশেতে আজকে বেশ একটা অন্য ধরনের এক্সপিরিয়েন্স হচ্ছে এতদিন তো গ্রাম বাংলার হাটে গেছি আর আজকে এসেছি সাত সমুদ্র তেরো নদীর পারে আমেরিকার হাটে বাজারে ছোটবেলায় পড়েছিলাম হাট কবিতা সেটাই আজকে বারবার মনে পড়ে যাচ্ছে এগুলো হচ্ছে গ্লাস পেন্টিং বিভিন্ন ধরনের শোপিস আছে এখানেতে আর দেখতেই পাচ্ছো ইতিয়ুতি মানুষের ভিড় এবং তারা কিন্তু বেশ বিকিকিনিও এখানেতে চলছে কারণ এখানেতে প্রচুর ভ্যারাইটিসের জিনিস রয়েছে এবং প্রাইসও ভীষণই রিজনেবেল এবং এখানকার যে সবজি যে ফ্রুটস সেইগুলো একদম ফ্রেশ মানে ফার্ম থেকে সদ্য তুলে আনা আর যে সমস্ত শোপিসগুলো দেখছো সেগুলো ঘরেতে নিজেরা তৈরি করা ইভেন ড্রেসগুলো এখানকার গ্রামের যে সমস্ত মহিলারা রয়েছেন তারা নিজেদের ঘরেতে তৈরি করেছেন তাই এইগুলোর গ্রহণযোগ্যতাও কিন্তু ভীষণই রকম এখানকার মানুষদের কাছে আবার চলে এসেছে আরেকটি কাঠের দিয়ে তৈরি শোপিসের দোকানেতে এই হচ্ছে পুরো হাটটা এই হচ্ছে আজকে আমাদের গন্তব্যস্থল ছিল আজকে সকালটা কিন্তু বেশ ভালোই কাটলো আমেরিকার হাটে বাজারে ঘুরে ঘুরে ভিডিওটা ভালো লাগলে লাইক করো আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর অপেক্ষায় থেকেও আমাদের প্রবাসী জীবনের নানা রঙের দিনগুলির গল্প শোনার জন্যে